আমরা আউটসোর্সিং রিলেটেড নিউজ পেপারের পত্রিকার কিছু অংশ দেখবো। চলুন, কী লিখছে পত্রিকা? আইটি অ্যান্ড ফ্রিল্যান্সিং ইজ এ ফ্রিডম অ্যান্ড মানি, তো এটা হচ্ছে প্রতিবেদন একটা। তারপর হচ্ছে অনলাইনে স্বল্প আয়, প্রথম আলো পত্রিকার নিউজ। তারপর এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে যারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতেছে তাদের টাকা সংক্রান্ত একটা নোটিশ। ফ্রিল্যান্সিং কত সেরা রপ্তানি, বাংলাদেশে অনলাইন পেমেন্টের মাধ্যমে স্বল্প খরচে বৈদেশিক মুদ্রা আনা যায়। তো প্রথম আলো 11/2/11 সালে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে তিনি একটা স্বল্প উদ্যোক্তা অনলাইনে। তারপরে উনি হচ্ছেন প্রথম আলো রিপোর্ট, এটা উনি হচ্ছে আউটসোর্সিং পেশা। তারপরে আউটসোর্সিং ক্যান বি হেল্প ডেভেলপ ইকোনমি, আউটসোর্সিং আমাদের ইকোনমিটা ডেভেলপ করতেছে। দেখেন এখানে আউটসোর্সিং। তারপরে ফ্রিল্যান্সার দৈনিক আয় 2 থেকে 3 কোটি টাকা বাংলাদেশে। তারপর ডেইলি স্টারে দেখেন আউটসোর্সিং গেট ট্রেনিং, স্টুডেন্টরা ট্রেনিং করতেছে আউটসোর্সিং এর উপর। তারপরে মেরিন প্রকৌশলী তিনি এখন মুক্ত পেশাজীবী মানে ফ্রিল্যান্সার। তারপর প্রথম আলো রিপোর্ট দেখেন অনেকজনকে যারা সফল ফ্রিল্যান্সার তাদের বক্তব্য তুলে ধরেছেন। তারপর আউটসোর্সিং যেভাবে শুরু করবেন, কিছু মার্কেট প্লেস আপনাদেরকে কিছুক্ষণ আগে যেগুলো দেখাইছিলাম ওগুলো সম্পর্কে দিয়েছে। তো আউটসোর্সিং কাজে নিয়ে প্রথম আলো পত্রিকার রিপোর্ট। দেন প্রথম আলো 13 সালের তো প্রতিনিয়তই পেপারগুলোতে আউটসোর্সিং নিয়ে কিছু না কিছু একটা ফ্রিল্যান্সিং একটা অনলাইন পত্রিকাগুলোতে আছে। তো আউটসোর্সিং বিষয়ে দেখে নেবো, তবে অনেকগুলো আছে এনামন। তো কম্পিউটারের প্রতি সংকটে বেড়ে গেছে, তো আউটসোর্সিং এর ঘরে বসে আয় করুন পুরস্কার, এরকম অনেক অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল বা অসংখ্য পত্রিকাতে রিপোর্ট হচ্ছে প্রতিনিয়ত। তো আপনি পত্রিকার রিপোর্টগুলো পাবেন ই প্রথম আলো। প্রথম আলো লিখেছেন দিলে তো আবার দেখি আসি সেমিনার এ প্রথম আলোতে একটা ফ্রিল্যান্সিং নামক আলাদা পেজ আছে বাংলাদেশ নিউজ পেপার। দেখেন আপনারা প্রথম আলোতে ঢুকবেন এবং আজকের ফ্রিল্যান্সিং নামক আছে, ওইটাতে প্রতিনিয়ত কিছু না কিছু পোস্ট হবে। পেপারে গেলাম আমি প্রথম আলো, তো বিজ্ঞান ও প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং, বিজ্ঞান ও প্রযুক্তি ফ্রিল্যান্সিং। তো বিজ্ঞান ও প্রযুক্তি, বিজ্ঞান ও প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং। তো বাংলাদেশে ফারুক শেখ উনি লোগো ডিজাইনের একজন। তো আপনাকে কাজে সাফল্য এবার প্রতিনিয়ত ফ্রিল্যান্সিং নিয়ে এখানে আপডেট হবে। এটা www.pratamalo.com গেলে এই ইউআরএল এ গেলে আপনি এটা পাবেন প্রতিনিয়ত এখানে
ফ্রিল্যান্সিং নিয়ে কিছু না কিছু পোস্ট থাকবেই। তো ধন্যবাদ সবাইকে।